সবাই কে নমস্কার জানাই, যারা মঞ্চে বসে আছে, যারা সামনে অনুসরণ করছে, কিছু মানুষ বসে আছে, আপনাদের এই দীর্ঘদিনের লড়াই আমার মনে আছে। আপনাদের দাবির জন্য আপনারা এই কলকাতা শহরে বসে দেওয়া হবে না, কখনো কল্যাণী কখনো কোথায় যারা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য বাংলার মানুষ এই সরকারকে নিশ্চিতভাবে বিদায়ী জায়গা পৌঁছাবে। সরকার যারা সরকারি কর্মচারীদের বিয়ে দিতে পারছে না, সরকারি চাকরি প্রায় 5.5 লক্ষ ভ্যাকেন্সি ভরে আছে, এই জায়গায় এখন এসে গেছে এই সরকার পুলিশেও ক্যাজুয়াল লেবার আছে, ফায়ার ব্রিগেডের ক্যাজুয়াল লেবার আছে। আপনাদের লড়াইটা যেটা এমন লড়াই যে লড়াইতে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে আর রাজ্য সরকার আপনাদের টাকা নিয়ে মানে ওখান থেকে বাড়িমানি খেয়ে নিজের কাজটা নিজের যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে রেখেছে সরকার, সেই জায়গা তারা ইউজ করছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি যখন যে ইচ্ছা সেই কাজটা করবে, এমন একটা সরকার আমরা এখন আছি সরকারের মধ্যে, যে সরকার মন্ত্রী বলছে যে আপনারা আন্দোলন করুন, আপনাদের ডিমান্ড আমরা দিতে পারছি না। কালকে শুনলাম কি উনি বিধানসভা বললেন 3% আমি বাড়িয়ে দেব। দিদি বলি সরকারি কর্মচারীদের ডিএস দিতে পারছেন না, প্যারা টিচারের যে মাইনাগুলো ছিল কেন্দ্র সরকার দিচ্ছে সেটা দিতে পারছেন না। আজকে প্যারা টিচারের প্রায় 250 জন মারা গেছে। দিদিমণি একটাও এক সেকেন্ডের জন্য আমার লজ্জা হওয়া উচিত, একবারের জন্য আপনাদের জন্য যদি চোখে জল ফেলতে যে আমি কি করবো, আমার ভাইপো সব টাকা নিয়ে চলে যাচ্ছে, আমি আপনাদের টাকা দিতে পারছি না, আপনারা আপনাদের যা টাকা পাচ্ছেন সেখান থেকে আরো কিছু দিয়ে যান আমাদের। এই সরকার লজ্জাই পাচ্ছে না, সরকারের কোনো লজ্জা নেই, নির্লজ্জ কথা বলছে। আমি আপনাদেরকে আগেও আপনাদের সঙ্গে ছিলাম, যখনই আমাকে আপনার কয়েকটা বন্ধু আছে যারা আমাকে ফোন করে যখনই যেভাবে আমাকে বলে একটু দেখে নিন, আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানো। আমি সম্পূর্ণভাবে সবটাই আপনার পাশে, সবটাই আপনার করতে পারলাম না এখন পর্যন্ত, কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলব, আগামী দিনে সরকার আসবে বাংলায়। যদি আমি একজন রাজনৈতিক দলের লোক হলেও আজকে অরাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখছি, নিশ্চিতভাবে আমাদের যে এজেন্ডা বেরোবে, আমাদের যে ম্যানিফেস্টো বেরোবে, সেখানে আপনাদের যে মর্যাদা, আপনাদের যে লড়াই, তার এক নম্বর জায়গা দিয়ে এই লড়াইটা আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। আমার দিদি বলছে সরকার বলছে খেলা হবে, খেলা তো হয়ে গেছে, খেলা হয়ে গেছে, তো খেলা তো হয়ে গেছে, সারা বাংলার মানুষ বুঝে নিয়েছে। এখন এই সরকার জানেন ফুটবল ছেড়ে দিয়েছে, ক্রিকেট ছেড়ে দিয়েছে, এখন পিঙ্ক
বাচ্চারা যে টুম বললে খেলে না, এই সরকারের এখন ম্যানেজমেন্ট ক্রাইসিস ভীষণ হয়ে চলছে, লোক নেই। কেউ আপনাদের কথা বা আপনাদের ডিমান্ড বা আপনাদের উপরে অত্যাচার, আপনারা আন্দোলন করার জন্য যে কোর্টের অর্ডার নিয়ে করতে হচ্ছে, এই জায়গা সরকার পৌঁছে গেছে। এখনো দেখবেন সরকারের মাননীয় কি বলে, আমরা নাকি আন্দোলনের ফসল। আন্দোলনের ফসল যদি আপনি হতেন দিদিমণি, তাহলে আজকে এই প্যারা টিচারের মায়েরা দিদিরা বোনেরা এই রাস্তায় বসে আন্দোলন করত না, অনশন ব্যস্ত হত। আপনি অনশন করেছিলেন আমার মনে আছে, তাপসী মালির জন্য সেই আন্দোলনে আপনাকে রাত্রিবেলা দোলাশেন দিয়ে চকলেট খাওয়া তো খাইয়ে দিত, কিন্তু এই আন্দোলনটা প্রকৃত আন্দোলন আছে, মানুষ এই আন্দোলনের পাশে আছে, এটা আমরা কিন্তু বুঝে নিতে হবে। আপনি মিথ্যাবাদী, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন। আজকে যে তাপসী মালিককে নাম করে যে খুন হয়েছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল, কি হয়েছিল, আপনি সেই তাপসী মালিক পরিবারের লোককেও ভুলে গেছে কেন আপনি ক্ষমতায় চলে এসেছেন। আজকে যে মানুষ, যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, শ্রীমুরের মানুষ আজকে আপনাকে দেখতে চাইছে না, আজকে নন্দীগ্রামের মানুষ আপনাকে দেখতে চাইছে না, আজকে মাদ্রাসা স্কুলের যে যে টিচাররা আছেন আপনাকে দেখতে চাইছেন না। আপনি আন্দোলন করতে দেবেন না, আপনি লাঠি দিয়ে সেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দিদিভাই আপনি ভাবতে পারছেন তো, আগামী দিন কিন্তু আপনার সময়টা শেষ হয়ে এসেছে, আপনার সময় কিন্তু আর নেই। হয়তো দু মাস এক মাস আগে শুরু করে নি, অত্যাচার করে নি, কিন্তু এই মানুষের চোখের জল তার জবাব কিন্তু আপনাকে মাননীয় দিতে হবে, আপনি নিজেকে ধরে রাখবেন। আপনারা যখন ডাকবেন তখন পাবেন, আর বাড়িতে পান না পান আমাকে তো নিশ্চিত পাবেন, কেন আমি আপনাদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকে জড়িত আছি। বহু ছেলেমেয়ে আমার সঙ্গে কথা নিয়ে মুখ্যমন্ত্রী এই খেলাটা দেখে আর বাংলা থেকে বিদায় নেবেন, আর আপনাদের অধিকার, আপনাদের অধিকার যত মানুষের কাছে বলে যায় আপনাদের অধিকার যাতে পায়, তার জন্য সর্বোচ্চ স্তরে লড়াই করে আপনাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে আপনাকে কথা দিয়ে গেলাম। এই কথা বলে আমি আপনার বক্তব্য শেষ করছি। নমস্কার।